কুমিল্লা জেলা জাতীয় পর্যায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা আমারও ভালো লাগার কথা, যেহেতু আমিও কিন্তু আপনাদেরই একজন। এটা আগামী দিনে আপনাদের এই চ্যাম্পিয়নশিপকে ধরে রাখার জন্য আজকের এই আয়োজন। আমার বিশ্বাস আজকে এই খেলায় 16টি দল অংশগ্রহণ করছে, এখান থেকে একটি একটি ভালো দল গঠন করে আমরা কুমিল্লাতে আবারও আমাদের এই চ্যাম্পিয়নশিপ শিরোপাটা আমরা অর্জন করব, যে কোনো মূল্যে আমরা এটাকে ছিনিয়ে আনব। কার মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি কবাডি রেফ্রিজারেশনের সকল কর্মকর্তা চলে, এবং আমাদের দুটো খেলা আছে পাশাপাশি, উপজেলার মধ্যে খেলা শুরু হয়ে গেছে। আমরা চারিদিকে দর্শক আছে কিন্তু তালি নেই, আমরা সকল দর্শককে অনুরোধ জানাবো জোরে একটি করতালি হবে, জোরে জোরে চলবে, তালি কি চলবে, আমি দ্রুত শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে বড়ুয়া উপজেলা পর্যায়ে।